Police Five. আমি আর কি করে ভালো থাকি বলো তোমাকে ছাড়া। তোমাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ রাখছি। তুমি দরজা খোলা, দিদি 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 দেখি সাইডে
নাকি? ঘটনার সময় ঘরে কে কে ছিল? আমরা কেউ ছিলাম না স্যার। আমি আমার লটারির টিকিটের দোকানে ছিলাম, আর আমার বউ আয়ার কাজ করে, সেই কাজেই ছিল। বাড়িতে ছেলে আর মেয়ে ছিল স্যার। তোমার দিদি, তুমি কোথায় ছিলে? আমি খেলতে গেছিলাম, বাড়ি ফিরে দেখি এরকম। আপনার স্ত্রী কোথায়? দিদি মেয়েটির অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে, পাশের ঘরে শুয়ে আছে। চলুন তো দেখি, আসুন। উনি অসুস্থ হওয়ার পরে ওনার জ্ঞান ফেরেনি অফিসার, ওনাকে ইমিডিয়েট হসপিটালে এসকর্ট করার ব্যবস্থা। আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করছেন যে এরকম একটা নৃশংস কাজ করতে পারে? আমাদের তো এরকম কোনো সূত্র আছে বলে আমার ধারণা নেই। আর এইভাবে নৃশংসভাবে আমার মেয়েকে খুন হতে দেখবো আমি জীবনে ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি, কে যে মারলো, কেন মারলো স্যার আমার মেয়েকে, কেন মারলো? স্যার দাস, আপনি এই মোবাইল কোদাল এগুলোকে সব সিজ করুন, আর বডিটাকে ইমিডিয়েট পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। খুনটা যেই সময় হয় সেই সময় বাড়িতে আর কেউ ছিল না, তার মানে খুনি জানতো যে সেই সময় মেয়েটা ছাড়া বাড়িতে আর কেউ থাকবে না, আর সেই সময় ও বাড়িতে ঢোকে। খুনির এই বাড়িতে যাওয়া আসা আছে আগের থেকে। এক্স্যাক্টলি, কিন্তু কে সে? মেয়েটার বাবা তো কিছুই বলতে পারলো না, আর বাচ্চা ছেলেটাও কিছুই জানে না। মাও জানে কিনা এখনো পর্যন্ত জানা হয়। মা তো কিছু বলবার মতো অবস্থাতেই ছিল না। এনিওয়ে, মেয়েটির মায়ের জ্ঞান ফিরলে ওনাকেও একবার জিজ্ঞাসাবাদ করতে হবে, যদি কিছু জানা যায়। আজকের এই পর্বে যে রক্তাক্ত মৃতদেহটি দেখলেন তার নাম সুচরিতা সরকার, বয়স 19, বাড়ি রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গা গ্রাম। এই খুনটা ঘটেছিল 2018 সালের 2রা জুলাই। যে মুহূর্তে খুন হন সুচরিতা তখন তার বাড়িতে অন্য কোনো সদস্য ছিলেন না। এখন সবার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে খুন করলো আর কেনই বা করলো? কারণ বাইরের অন্য কারুর সুচরিতার বাড়িতে তেমন যাতায়াত ছিল না যে তাকে সন্দেহ করা যায়। পুলিশি তদন্তে কিভাবে আসল খুনি ধরা পড়লো, আসুন দেখে নেওয়া যাক। সুচি প্রেম করে বিয়ে করেছিল বছর খানেক আগে, স্বামীর সঙ্গে বনি বনা না হওয়ায় 6 মাসের মধ্যেও শ্বশুর বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে। তারপর থেকে মেয়ের বা আমাদের ওই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে কি অন্য কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হয়, তার জন্য আপনার মেয়ের বিবাহিত জীবনে অসুখী হয় এবং সে শ্বশুর বাড়ি ছাড়ে? আমি জানি না স্যার, মেয়েকে জিজ্ঞেস করেছিলাম। ওই মানুষটা খুব খারাপ মা, প্রচণ্ড সন্দেহবাদী, ওর সাথে আমার কোনোদিনই পড়বে না। আমি ভুল করেছি মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। তোমাদের জানিয়ে দেখে শুনে বিয়ে করলেই ভালো হতো, আমাকে তোমাদের কাছে থাকতে দিও মা। তোমাদের না জানিয়ে আর আমি কোনো কিছু করবো না, তোমাদের সব কথা শুনে চলবো। আমি আর ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাব না, আমি ওকে স্বামী বলেই মানি না। আর তোমরা যদি আমাকে জোর করে পাঠাও আমি সত্যি মরে যাব। ভুল করেছিল, শুধরে নিতে চাই, তাই আমরাও মেনে নিই। আচ্ছা, এমন কেউ কি আছে যার সঙ্গে আপনার মেয়ের কোনো গন্ডগোল হয়েছে যার জন্য এরকম ঘটনা ঘটলো? আপনার জামাই বলা ভালো, কারণ আপনার মেয়ে তাকে বিয়েটা করেছিল, তার কাণ্ড বলতে পারবো না স্যার, আমি জানি না। অন্য আর কেউ যার সঙ্গে আপনার মেয়ের কোনো যোগাযোগ আছে বা থাকতে পারে? পাপাই নামে একটা ছেলের সাথে ওর বন্ধুত্ব ছিল, দুই একবার আমাদের বাড়িতে আসে। আচ্ছা, পাপাই, পাপাই কি টাইটেল? পাপাই কুণ্ডু, রানাঘাটের মাঠের পাড়ায়।
সাপাই কুণ্ডু, রানাঘাট, মাঠের পাড়া। আরেকজনের নাম কি বললেন? উদয় রাউত, শেওড়া ফুলি, মিটির স্বামী। রহস্য বেশ ভালোই রয়েছে বুঝলেন মিস্টার দাস। এখন বিষয় হচ্ছে কি রহস্য আর কে খুনি সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আপনি এক কাজ করুন, আপনি ওই উদয় রাউত আর পাপাই কুণ্ডু দুজনকেই কাল সকালে থানায় নিয়ে আসুন। ওরা যদি রাতেই পালিয়ে যায় তাহলে তো এরা পরিষ্কার হয়েই যাচ্ছে যে এই খুনের সাথে ওরাই কোনো না কোনোভাবে যুক্ত। কিন্তু আমার মন বলছে ওরা কোথাও পালাবে না। খবরটা শুনেছেন? শুনেছি। আপনার খারাপ লাগছে না? খারাপ তো লাগছে। সুচরিতাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার স্ত্রী ছিল। স্ত্রী ছিল মানে এখন আর নেই? আচ্ছা আপনাদের মধ্যে কি আইনত সেপারেশন হয়ে গেছে? আইনত সেপারেশন হয়নি, কিন্তু কি জানেন ওনা আমাকে কোনোদিনই মন থেকে ঠিক মেনে নিতে পারেনি, তাই হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল। বুঝলাম। আচ্ছা আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? আলাপ ফেসবুক থেকে। আপনি কেন আমার ছবি শেয়ার করলেন? আপনার ছবি আমার ভালো লাগে। তাই? আপনি খুব মিষ্টি। সরি, এইভাবে বলাটা হয়তো উচিত হয়নি। আসলে যেটা সত্যি সেটা বলে ফেললাম, কিছু মনে করবেন না। ইটস ওকে। আমি আসলে সুন্দরের পূজারি। আমি মোটেও সুন্দর নই, আপনি পূজো করার মতো অন্য অনেক মেয়ে পেয়ে যাবেন। সে হয়তো পাবো, সুন্দর তো শুধু মুখশ্রী বা শরীর দেখে হয় না। কি দেখে হয়? সৌন্দর্য তো ভিতর থেকে বেরোয়। সমস্ত কিছু নিয়ে একটা মানুষকে সুন্দর বা অসুন্দর বলা যেতে পারে। বাবা কিসব কঠিন কঠিন কথা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সহজ করে বলুন। সহজ করে কি করে বলি, এক কথায় বলাই মুশকিল, বুঝিয়ে বলতে গেলে অনেক কথা লিখতে হয়। লিখুন। ওরে বাবা, এখানে এত লিখে বোঝানো তো মুশকিল। সোজা সোজা বলুন না, আপনি কিছু বোঝাতে পারবেন না, মিথ্যে বলেছেন। একদম না, আমি যা বলেছি তার সপক্ষে ব্যাখ্যা আছে, ফোনে বললে ক্লিয়ার বলতে পারব। বুঝেছি, থাক। আপনি কিছুই বোঝেননি, ফোন নাম্বারটা দিন, বুঝিয়ে বলছি। আপনি আমার ছবি এফবি থেকে নিয়ে সেই ছবির উপর ডিজাইন করে আবার পোস্ট করেছেন কেন? আমি কি আপনাকে বলেছি এসব করতে? আনসার মি। হ্যাঁ, আপনি আমাকে বলেননি, আমি অন্যায় করেছি। অন্যায় করেছি বললে তো হবে না, কেন করেছেন বলতে হবে। বলতে গেলে লম্বা লিখতে হয়। তো বলুন তাড়াতাড়ি। ফোন নাম্বার দিন, কল করে বলছি। সরি, আপনি খুব খারাপ মানুষ। পুরোটা না জেনে চিনে খারাপ বলে দিলেন। আপনাকে চিনতে কত বছর লাগবে? এই ধরনের ছেলেদের আমি ভালো করে চিনি। কি করে চিনলেন? এই ধরনের কত ছেলে দেখেছেন, কতজনের সঙ্গে মিশেছেন? শাট আপ, আমি ওই ধরনের মেয়ে নই। আপনি আমার চোখে একজন জাস্ট একটা মেয়ে। মেয়ের আবার ধরন হয় নাকি? আমি বার বার ফোন নাম্বার চাইছি, দিলে কি হবে, আমি বাঘ না ভাল্লুক, খেয়ে ফেলবো? বলা যায় না। দিয়ে দেখুন না, বিশ্বাস করুন আমার সম্পর্কে যা ধারণা আছে সব বদলে যাবে। ফোনে উল্টো পাল্টা বললে ব্লক করে দেব। একদম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন তো? তো কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ফোন নাম্বার দেওয়া নেওয়ার পর আমাদের ফোনে কথা হতো বেশি, ক্রমশ আমাদের বন্ধুত্বটা আরও বেশি ঘনীভূত হয়। একসঙ্গে দেখা করা, রেস্টুরেন্টে খেতে যাওয়া, দিনে রাতে প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করা, ফোনে রাতের পর রাত কথা চলতেই থাকতো।
শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। বিয়ে করে সুচরিতাকে বাড়ি নিয়ে এলাম। কি ব্যাপার, তুমি এখানে মোবাইল নিয়ে বসে আছো আর মা ওখানে একা একা রান্না করছে? তুমি তো একটু সাহায্য করতে পারো তো। আমি যখন আসিনি তখন কে সাহায্য করতো? শুনি, কেউ করতো না তো। তাহলে এখন কেন পারবে না? বিয়ের আগে সব রান্না বান্না তো মা একাই করতো। কি বলছো কি তুমি, বাড়ির বউ হয়ে এসছো আর বাড়ির কাজে কর্মে হাত লাগাবে না? কোথায় লেখা আছে দেখি দেখাও যে বাড়ির বউ হয়ে আসলে সব রান্না বান্না একাই করতে হবে? কোথাও লেখা নেই, তবে এরকমও কোথাও লেখা নেই যে ঘরের বউ, একটা সাধারণ ঘরের বউ পাটরানি হয়ে বসে থাকবে আর মোবাইল নিয়ে সারাদিন খুঁটুর খুঁটুর করবে। এ হ্যালো, বিয়ের আগে তুমি ফোন থেকে সত্য দিতে না, রিপ্লাই হতে দেরি করলে, হাজারটা কোয়েশ্চেন। এখন তো আর হাজারটা কোয়েশ্চেন করি না। তা করবে কেন, এখন সব সময় চোখের সামনে আছি না? তা সেটাই তো স্বাভাবিক। আর আমি একটা জিনিস বুঝে পাই না, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তোমার মোবাইলে এত ফেসবুক করার কি দরকার? তুমি সব কি বলছো, আমার ফেসবুকে হাজারটা ফ্রেন্ড, তোমার সাথে বিয়ে করেছি বলে তাদের সাথে বন্ধুত্ব নষ্ট করবো? এমনিতেই তোমার সাথে বিয়ে করেছি বলে অনেকের আফসোস। ও তাই বুঝি, তা নিশ্চয়ই সব ছেলে বন্ধু। তোমার এত ছোট মন, তুমি এরকম করে বলবে আমি কিন্তু ভাবতে পারিনি। আসলে তোমার আমার বিয়েটা হঠাৎ করে হয়েছে বলে তাদের জানাতে পারিনি বলে তো আমার বিয়েতে আনন্দ করতে পারি। শোনো, বিয়েটা না তুমি আমি করেছি, তাতে কে আনন্দ করতে পারেনি তাতে আমার। আরে শোনো তো, এই ফোনটা তুমি রাখো, ফোনটা রাখো, ফোনটা দাও, ফোনটা রাখো, ফোনটা দিয়ে দাও, ফোনটা আমি দেবই না ফোনটা। এরপর থেকে সুচরিতার সাথে আমার প্রায় ঝগড়া অশান্তি লাগতো, কিছুতেই যেন ওরা আমার মধ্যে আর মতের মিল হচ্ছিল না। তাই আমাকে আর মানিয়ে নিতে না পেরে ও একদিন বাড়ি ছেড়ে চলে গেল। আপনি যোগাযোগ করেননি? আপনার স্ত্রী, আপনার তো দায়িত্ব ছিল ওকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার। আরে কাকে বোঝাবো, কতবার আমি ওকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও তো কোনো কথাই শোনে না। তারপর একদিন আমার নাম্বারটাই ব্লক করে দিল, ব্যাস। তখনই আমি বুঝে গেলাম যে ও আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, তাই আমিও আর যোগাযোগ করার প্রয়োজন বোধ করিনি। বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি আমি সুচরিতার মৃত্যু সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনি এখন আসুন। আর শুনুন, এই খুনের ইনভেস্টিগেশন চলাকালীন আপনি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবেন। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ রিপোর্টে রেডি আছে? হ্যাঁ দেখুন, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের পাঠাবার ব্যবস্থা করুন। ঠিক আছে, রাখছি। স্যার, এই ফোনে বেশ কয়েকটা নাম্বার আছে যাদের সঙ্গে মিতার ভালোই যোগাযোগ ছিল খুন হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত। আর কিছুদিন আগে একটা কল লিস্ট বার করেছি, এই দেখুন, মোট চারটে নাম্বারের সঙ্গে বেশি কথা বলা হয়েছে। এই নম্বরগুলোর মালিকদের নাম ঠিকানা সব বার করা হয়েছে। স্যার ফোনে কয়েকটা ছবি দেখি। বাবা, এরা ছবি দেখছি, এ তো সব আপত্তিজনক ছবি। আচ্ছা, এই ছবিগুলো কি আলাদা আলাদা নম্বরে সেন্ড করা হয়েছিল? হ্যাঁ স্যার, ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবিগুলো এমনভাবে দেওয়া যেন প্রত্যেকটা ছেলের সঙ্গে সুচরিতা প্রেম করত। এই ছবিগুলো আর মেসেজগুলো যেই নাম্বারে সেন্ড করা হয়েছে তারা কারা? ওই যে স্যার, যাদের সঙ্গে বেশি কথা বলতো তারাই। আই সি, আপনি ওদের প্রত্যেককে থানা আনার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। এই চারজনের মধ্যে একজন অনিল কুণ্ডু ওরফে পাপাই, সুচরিতার মা যার কথা বলেছিলেন সেই। তা সেই পাপাইকে তো অলরেডি থানা আনার কথাই ছিল, তো কোথায় সে? আর আপনি বাকিদের যত তাড়াতাড়ি সম্ভব থানা আনার ব্যবস্থা করুন। যান।
স্যার এনেছি। বসুন। সুচরিতাকে খুন করলেন কেন? কি, আমি খুন করেছি? হঠাৎ করে দুম করে বলে দিলেন আজেবাজে কথা। সুচরিতা আপনার বন্ধু ছিল? হ্যাঁ। কিরকম? ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। ফেসবুকে তো ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু থাকে, এক একজনের তো অনেক অনেক বন্ধু থাকে। তা সবার সাথেই কি ফেসবুকে পার্সোনালি আলাপ করা যায় নাকি আলাপ হয়? সুচরিতার সাথে আমার ফেসবুকে পরিচয় হলে কী হবে? কিন্তু ফেসবুকের বাইরেও আমাদের সম্পর্কটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। আমাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হচ্ছিল। ভালো বন্ধুকে তাহলে খুন করলেন কেন? স্যার কী যাতা বলছেন, আমি কতবার বলছি আমি ওকে খুন করিনি। কেন আপনি বারবার মিথ্যে আমাকে দিয়ে এসব কথা বার করতে চাইছেন? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার মধ্যে অনেক কথা লুকোনো রয়েছে? আমি যেটা জানি সবই তো আপনাকে বলছি, কিন্তু যেটা আমি জানি না সেটা কী করে আপনাকে বলবো বলুন। আর তাছাড়া আমি নিজেও জানতে চাই সুচরিতাকে কে খুন করলো এইভাবে। সুচরিতা খুন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আপনার সাথে কথা হয়েছিল? না, কথা হয়নি। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে একটু চ্যাটিং হয়েছিল। আপনি আমার ফোন দেখুন, সবই জানতে পারবেন। না না, শুধু আপনার ফোন দেখলে তো আমাদের হবে না, আমাদের সুচরিতার ফোনটাও খুঁটিয়ে দেখতে হবে। কারণ আপনি তো যে কোনো ছবি বা মেসেজ ডিলিট করে দিতে পারেন। না না স্যার, আমি কিচ্ছু ডিলিট করিনি স্যার। কাল সুচরিতার মৃত্যু সংবাদটা নিশ্চয়ই পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম, তবে অনেক পরে। ফোন করেননি? না, মৃত মানুষকে কেন ফোন করব। কাল কখন ফোন করেছিলেন বললেন? কালকে করা হয়নি। কেন? কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম। ছাপ বাবা, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আর আপনি ওর বাড়িতে একবার গেলেন না, অথচ এমন তো নয় যে আপনি ওর বাড়িতে কখনো যাননি। আসলে এই শোকের মুহূর্তে কীভাবে ওদের সামনে গিয়ে দাঁড়াবো সেটা আমি বুঝে উঠতে পারিনি। আর তাছাড়া ওদের বাড়িতে আমি শুধু দু একবারই গেছিলাম, বাড়ির লোকের সাথে এত আলাপ নেই। কেন গিয়েছিলেন ওদের বাড়িতে? একদিন বিয়ে করবে আমাকে? হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে? কেন, নেওয়া যায় না বুঝি? আমাকে ভালো করে চিনলে না, জানলে না। দেখো একটা কথা বলছি, আমি মানছি একটা মানুষকে এক মুহূর্তে চেনা কখনোই সম্ভব না, কিন্তু আবার এটাও ঠিক যে একটা মানুষের সাথে সারা জীবন থেকেও কিন্তু তাকে চেনা যায় না। আবার একটা মানুষের সাথে কয়েক সেকেন্ড থেকেই তাকে আমরা সুন্দরভাবে চিনতে পারি। সুতরাং চেনা অচেনা এই ব্যাপারটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে, আর এই বিশ্বাসে যদি খাদ না থাকে তাহলে চেনা অচেনা সব এক হয়ে যায়। এতটা বিশ্বাস করো আমাকে? হ্যাঁ করি। এখন যদি তুমি আমার বিশ্বাসে বিষ ঢেলে দাও তাতে তো আমার কিছু করার নেই। তুমি যদি আমাকে বিষও দাও না আমি অমৃত মনে করে সেটা খেয়ে নেব। বাবা থামো, আর নিতে পারছি না। আমি কিন্তু আমার জবাবটা এখনো পেলাম না। কি, বিয়ে কবে করছো? দেখো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এখন আমরা ভালো বন্ধু হয়ে থাকি, তারপর বাড়ির লোকের সাথে তোমার আলাপ করিয়ে দেব, তারপর নয় বাবা মাকে বলবো তোমার আমার সম্পর্কের কথা। কিন্তু ওনারা যদি না মেনে নেয়? তোমাকে বিশ্বাস করো তো, তাহলে আমার কথা শোনো, এখন আমরা বাড়ি যাই। ঠিক আছে চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মা, ও মা,
হয়ে গেল মা। কি রে, দেখি এত পাড়া মাথায় করছিস কেন? যা গরম পড়েছে তাতে পাড়া মাথায় করার মতো। এ নাও, তুমি আনতে দিয়েছিলে জিনিসগুলো দেখো। এটা কি? পাপাই দা ওই মাঠের পাড়ায় থাকে, ওর বাইকে করেই তো এলাম। ওর বাইকে এলাম বলে বাঁচলাম। যার অদ্দূর হেঁটে বাড়ি আসতে হতো না, এই গরমে একটা রিক্সা পর্যন্ত নেই। আচ্ছা আমি তাহলে উঠি, বুঝলে? না বাবা, একটু বসো, এই রোদের মধ্যে এলে একটু জিরো, তারপরে যেও। সুচি, ওকে একটু খাবার জল দে, তুমি বসো, আমি যাই, রান্না চাপিয়ে এসেছি। তুমি বসো, আমি আসছি। এরপরে আর একদিন গিয়েছিলাম, সেদিন ওর বাড়িতে সবাই ছিল। ততদিনে ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই আপনাদের সম্পর্কটা জেনে গিয়েছিল? না, ওদের বাড়ির লোক সেরকম খুব একটা কিছু জানতো না, জানতো যে আমরা খুব ভালো বন্ধু। সত্যি স্যার, সুচরিতার এই খুন হয়ে যাওয়াটা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। এমন হাসি খুশি মেয়েটা কার কি করেছে যার জন্য ওকে এইভাবে নৃশংসভাবে মারলো? আপনারা চারজন প্ল্যান করে এই কাজটা করেছেন? হ্যাঁ স্যার, আমি খুন করিনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, সত্যি স্যার, আমি স্যার খুন করিনি স্যার। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি আমিও খুন টুন করিনি কিছু। স্যার সুচরিতার সাথে আমার শুধু ফেসবুকেই পরিচয়, এছাড়া আর কিছু নয় স্যার। ওখান থেকে স্যার ফোন নিয়ে ফোনে কথা হয় স্যার। ও সত্যি স্যার শুধুমাত্র আমার বন্ধু স্যার, ওকে আমি খুন করে স্যার ভাবতে পারছি স্যার। স্যার সুচরিতার সঙ্গে আমার মাত্র কয়েকদিনের ফ্রেন্ডশিপ স্যার। বাবা, আপনি তো একেবারে সবার উপরে চলেন মশাই। মাত্র কয়েকদিনের ফেসবুকের বন্ধুত্বে ফোন নাম্বার দেওয়া নেওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প, তারপর আপত্তিকর ছবি দেওয়া নেওয়া, এলেম আছে মশাই আপনার। স্যার আমাকে দেখে মনে হয় স্যার আমি খুন করতে পারি স্যার। স্যার আমি খুন করিনি স্যার, বিশ্বাস করুন স্যার। স্যার আমি এই কাজ করতেই পারি না স্যার। স্যার আমাকে দেখে মনে হয় স্যার আমি খুন করেছি। দেখুন, আপনাদের কাউকে দেখেই আমার মনে হয়নি বা মনে হয় না যে আপনারা কেউ খুন করতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে খুনটা আপনাদের মধ্যেই কেউ একজন করেছেন। হ্যাঁ স্যার, আমি খুন করিনি স্যার। স্যার আমি করিনি স্যার, আমিও করিনি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি এই কাজ করতেই পারি না স্যার। সত্যি বলছি স্যার, আমি খুন করিনি স্যার। স্যার আমি তোর বাড়িই চিনি না স্যার, আমার শুধু ফেসবুকের বন্ধু ছিল স্যার। বন্ধু, আপনাদের এই বন্ধুত্ব ব্যাপারটা না বড্ড গোলমেলে, বুঝলেন? বন্ধুত্বের ভাগে কম পড়লে তখনই হয়ে যায় সর্বনাশের সৃষ্টি। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আপনাদের চারজনের সঙ্গে একই সঙ্গে একই সময় যোগাযোগ করা হতো রেগুলারলি। সুচরিতার সাথে আপনাদের চারজনেরই যোগাযোগ ভালোই ছিল, আপনারা চারজনই ওর সাথে ক্লোজ রিলেশন রাখতে চেয়েছিলেন, আর সেই জন্য আপনারা চারজনই নিজের নিজের মতো করে ওকে কাছে পেতে চেয়েছিলেন। কিন্তু তখনই আপনাদের মধ্যেই কেউ একজন সেখানে এন্ট্রি নিয়েছেন আর অন্যদের আশা আকাঙ্ক্ষায় জল ঠেলে দিয়েছেন। এই সব কিছু যদিও হয়েছিল ওই মেয়েটার জন্য, তখন আপনারা সেই প্রবাদ বাক্যটাকে সত্যি করলেন যে না থাকবে বাস, না থাকবে বাসি। দেখুন, সুচরিতাকে যে আপনাদের চারজনের মধ্যেই কেউ একজন খুন করছেন সে ব্যাপারে কিন্তু আমরা 100% শিওর। আপনারা যদি নিজে মুখে এটা স্বীকার করেন তো ভালো, আদারওয়াইজ আমরা কিন্তু ঠিক বের করে নেব আসল খুনি কে। মাইন্ড ইট স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি স্যার। ওর বাড়ি কোথায় আমি তাও জানি না। আমিও স্যার জানি না স্যার, তবে স্যার শুনেছি ওর বাড়ি নাকি রানাঘাটে, তবে রানাঘাটের কোথায় বাড়ি স্যার সেটা স্যার জানি না স্যার। আর এই খুনের ব্যাপারে স্যার আমি সত্যি কিছু জানি না স্যার। স্যার আমিও স্যার একই কথা বলবো স্যার, আমিও স্যার এই খুনের বিষয়ে কিচ্ছু জানি না স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আজকাল কি একটা বাড়ি খুঁজে বার করাটা খুব কঠিন একটা কাজ? আপনারা দিনরাত ইন্টারনেট ঘাঁটছেন, মোবাইল ঘাঁটছেন, আর একটা লোকেশন খুঁজে বার করা তো নস্যি। ওকে ফাইন, আমি মেনে নিচ্ছি যে খুনটা আপনারা নিজে হাতে কেউ করেননি,
তাহলে কি ভাড়াটে খুনি দিয়ে খুনটা করিয়েছিলেন আপনারা? স্যার, সুচরিতার খুনের পেছনে আমাদের কি স্বার্থ থাকে বলুন, যার জন্য ভাড়াটে খুনের প্রয়োজন হবে? আমাদের স্যার ফোনে আলাপ, দু একবার সাক্ষাৎ হয়েছে, এর বেশি আর কিছু নেই স্যার। খুন করে স্যার কি লাভ বলুন তো স্যার? পাপাই বাবু, খুনটা যে করেছে তার মেয়েটির বাড়িতে যাতায়াত আছে, শুধু তাই নয় ওই বাড়িতে কে কখন কোথায় থাকে না থাকে সেই বিষয়ে তার যথেষ্ট ভালো ধারণা ছিল, তা না হলে এত সুন্দরভাবে খুনটা করা সম্ভব হতো না। কোনো ক্লু নেই, ঠিক বলছি তো অনিল ওরফে পাপাইবাবু? আপনাদের এই চারজনের মধ্যে একমাত্র আপনারই ওই বাড়িতে যাতায়াত ছিল, কাজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুনটা চারজনের মধ্যে আপনি ছাড়া আর কেউ করেনি। পাপাইবাবু, সত্যিটাকে স্বীকার করে নিন, কারণ সত্যিটাকে আপনি যতই গোপন করার চেষ্টা করেন না কেন গোপন করতে পারবেন। আপনি আজ বলবেন না, কাল বলবেন না, পরশু বলবেন না, আরও অনেক অনেক দিন আপনি বলবেন না, কিন্তু আমরা জানি যে খুনটা আপনি করেছেন। শুধু আপনার মুখ থেকে এটা একবার শুনবার অপেক্ষায়, কারণ সুচরিতার পরিবারের দূর দূর সম্পর্কেও কোনো আত্মীয় স্বজন নেই, আর পাড়াতে ওদের সবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালোই। আচ্ছা, এক দিদির বাড়ি যাদের সাথে ওদের সম্পর্ক যথেষ্টই ভালো, সমস্যা সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা একমাত্র আপনাদের চারজনের সঙ্গে, কারণ আপনারা চারজন এক ফুল চারমালি হয়ে গিয়েছিলেন। সুচরিতা ছিল আপনাদের চারজনের কাছে লোভনীয় ভোগের বস্তু, আর লোভনীয় জিনিস কেই বা হাতছাড়া করতে চায়? মিথ্যা কথা, সুচরিতা আমার কাছে মোটেই ভোগের বস্তু ছিল না, ওকে আমি ভালোবেসেছিলাম। তাহলে খুনটা করলেন কেন? সুচরিতা আমার সাথে বেইমানি করেছিল, ও আমার ভালোবাসা নিয়ে খেলেছে। হ্যালো, হ্যাঁ এই তো বাড়িতেই আছি। না তেমন কিছু না, তুমি কোথায়? হ্যাঁ তুমি ফোনই করো না আমাকে। এই শোনো না, তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ কি ব্যাপার বলো তো, তোমাকে যখনই ফোন করি তখনই তোমার ফোন এনগেজ থাকে, কল দেখো করো না কেন? কোথায় করি না, এই তো করলাম। 10 বার মিস কল হয়ে যায়, তারপরে একবার ইচ্ছে হলে করো, না ইচ্ছে হলে করো না, এগুলো কি? হ্যাঁ তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ নাকি? এসব ভুল ভাল ভাবছো কেন, আমি তোকে ভালোবাসি পাপাই। ভালোবাসাটা শুধু মুখেই, কাজে কিছুই না। ওলে বাবা, রাগ হয়েছে? সকালে ফোনটা কি করে ধরতাম বলো? মামার ফোন থেকে দিদিকে ফোন করেছিল। দিদির সঙ্গে কথা, জামাইবাবুর সঙ্গে কথা, দিদির পুরো পরিবারের সঙ্গে কথা, 40 মিনিট ধরে গেজিয়েছে। আমি যখনই ফোন করি তখনই তোমার ফোন বিজি থাকে, কেন গো? আরে বাবা, ওটা তো বন্ধুর সাথে কথা বলছিলাম। আরে বাবা, যখন বন্ধুর সাথে কথা বলছো আমি তোমাকে ফোন করছি দেখতে পাচ্ছ, তোর ফোনটা কাটতে পারো না? ওইভাবে অভদ্র মতো ফোন কাটা যায় নাকি? তুমি আমার সঙ্গে ফোনে যতটুকু না কথা বলো তার থেকে বন্ধুর সাথে অনেক বেশি সময় ধরে কথা বলো। হিংসে হচ্ছে? ঠিক আছে, এবার রাত পড়েছে? না পড়েনি, কালকে দেখা করো তারপরে রাতটা কমবে। তাই কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। বাহ, তাই তো দারুণ হবে। কাল এসো, এখন আমি রাখছি। হ্যাঁ গুড নাইট। গুড নাইট। তো এই ব্যবসাটা ঠিকঠাক চলছে তো? ওই চলছে আর কি। তো একদিন বাড়িতে আসিস। আচ্ছা আসবো। তুমি এই ও আসছে, আমি আসলাম। হ্যাঁ তোর যে সে এই না? হ্যাঁ
হ্যাঁ বল রে। দাদা তোমার সঙ্গে একটা পার্সোনাল কথা আছে, কেউ যেন শুনতে না পারে। ঠিক আছে বল। তুমি যে মেয়েটার সঙ্গে মেলামেশা করছো না, ওই মেয়েটাকে না আমি চিনি। ও বিয়ে হয়েছিল আগে, ওর বড় ওর সঙ্গে থাকে না, শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসছে, ওর অনেক ছেলে বন্ধু বান্ধব আছে। তুমি সাবধান হও, তুমি হয়তো এসব ব্যাপারে কিছু জানো না। না না আমি তো কিছু জানি না। তুই সত্যি বলছিস? একদম সত্যি। ঠিক আছে ভালো করে খোঁজ খবর না। আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি। হ্যাঁ তুই আমাকে পরে একটু খোঁজ নিয়ে জানাস। হ্যাঁ হ্যাঁ ছাড়ছি। মেসেজ করতে হবে বুঝলে, একটা মেসেজ করবো। ধরো এখানে একদম নেটওয়ার্ক নেই। এসো চৈতা, বুঝি তোমার মোবাইলে নেটওয়ার্ক আছে? হ্যাঁ আছে। দাও না মোবাইলটা একটু। এসব কি, এসব কেন তুলেছো? এমনি আমার ফোন দাও। তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো আমাকে আগে বলোনি। তুমি কি কাজ করার জন্য আমার ফোনটা নিয়েছিলে? আমার ফোনে কি ছবি আছে না আছে তা দেখার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার তো অধিকার, ও আমি বুঝি না। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা উত্তর আগে দাও। আমি বাধ্য নই সব কিছু বলা। তুমি বাধ্য আমার উত্তর দিতে। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তুমি লোক ডাকতে বাধ্য হবো। সালা এতদিন আমাকে ধোকা দিয়েছিস, তুই একটা নোংরা মেয়ে। বুঝতে পারিনি। ছি 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 ছি, তুই আমাকে পুরো ব্যবহার করলি, বড্ড বোকা আমি। তুমি খুব চালাক, একটা মিথ্যেবাদী, দুশ্চরিত্রের মেয়েকে আমি ভালোবেসেছি। একটা খারাপ মেয়ের জন্য এতদিন সময় নষ্ট করলাম, আমার ভালোবাসাকে তুই অপমান করলি, আমি কিছুতেই সহ্য করব না। না 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 এরকম কিছু না, সারাদিন তো একবারও ফোন করো না ঠিক মতো। আসলে হয়তো ফোনটা সাইলেন্টে ছিল, তাই হয়তো ফোনটা ধরতে পারিনি। হ্যাঁ সেই আর মনে থাকবে কেন দিদি? খেলতে গেলাম, তুই সদর দরজাটা বন্ধ করে দিস। ঠিক আছে তুমি একটু ধরো তো, আমি একটু দরজাটা বন্ধ করে আসি। হ্যাঁ একটু হোল্ড করবে। হ্যাঁ হ্যালো, কোথায়? হ্যাঁ তো বাড়িতেই আছি। সারাদিন তো কোনো কথা মনে পড়ে না। এ তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ রাখছি। তুমি আসবে বলনি তো?
অষ্টমের কাছে আসবো তার আবার পারমিশন লাগে নাকি? যখন ইচ্ছে তখন আসবো। মুখ সামলে কথা বলো। ওরে বাবা, চোর ধমকায় পুলিশকে? হ্যাঁ ফালতু বকো না, বন্ধু হয়ে থাকতে পারলে থাকো, নাহলে সরে যাও। এই বন্ধু মানে কিসের বন্ধু? হ্যাঁ তোমাকে অনেক বেশি আপন আমি ভেবেছিলাম, তুমি আমার সাথে এইভাবে ছলনা করলে। হ্যাঁ তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। মিস্টার দাস, আপনি পাপাইকে লকআপে ঢোকান। আর কি আপনারা যান, বাড়ি যান। এই ঘটনায় সমাজের দিক থেকে এবং আইনের দিক থেকে অনিল কুণ্ডু ওরফে পাপাই হলো অপরাধী। এই অপরাধের সাজা সে পাবেই, কিন্তু ভালো করে পর্যালোচনা করে দেখা যেতে পারে যে কে দায়ী। সুচরিতার এই নির্মমভাবে খুনের পেছনে দুজনেই দায়ী, একজন হলো পাপাই আর অন্যজন সুচরিতা নিজে। কি সুচরিতা একাধিক মানুষের সঙ্গে একই রকমের সম্পর্ক রেখেছিল, আর এই একাধিক সম্পর্ক যাদের সঙ্গে চালিয়ে গেছে তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মিথ্যে কথা বলে একই সম্পর্ক একাধিক মানুষের সঙ্গে রাখাই হলো অপরাধ, আর মিথ্যাচারও এক ধরনের অপরাধ। অন্যদিকে অনিল ওরফে পাপাই তার এই বিভৎস কর্মকাণ্ড বুঝিয়ে দিচ্ছে তার মানসিক গঠনের অস্বাভাবিকতা। না হলে কেউ কোদাল দিয়ে কুপিয়ে মারতে পারে না। কেউ মিথ্যাচার করে তার সঙ্গে ছলনা করেছে বলে সে কারো জীবন কেড়ে নিতে পারে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।